যারা উপকারকে ভুলে যায় তারা অকৃতজ্ঞ, বেঈমান, বিশ্বাসঘাতক, নিমক হারাম যাকে বলা হয়। হ্যাঁ, কিরকম মায়ের গর্ভে যখন ছিলাম, সে ছেলে হোক আর মেয়েই হোক, মা ছাড়া তো কেউ আসেনি। খুব কথাগুলো বিচার করে শুনবেন, দরকার আছে। আমি এখানে কোনোদিন আমার জীবনে আসিনি, আশেপাশে অনেকবার এসেছি। যাই হোক, এই বাড়ির যিনি শ্রদ্ধ নমস্য প্রণম্য পূজনীয় ব্যক্তি আছেন এবং এই বাড়িতে বহু কীর্তনিয়া শুনলাম এসে, বহু দলবল আছে, এনাদের সবাইয়ের পিতা যিনি, তিনি মুমূর্ষ ব্যক্তি। কখন ডাক আসবেন মহাপ্রভুর ডাকে? জগতের ভবের খেলা ছেড়ে, ভবের হাট ছেড়ে, নাতি পুতি ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইয়ের মায়ার বন্ধন ছেদন করে জগৎ থেকে চলে যেতে হবে। কেউ যাবে, কেউ আসবে, কেউ মাঝখানে থাকবে, এটাই তো নিয়তির খেলা। নিয়তি তো কারোর সঙ্গে বেঈমানি করে না। এসেছ যখন, যেতে তোমার হবেই হবে, বিন্দু মাত্র সন্দেহ নাই। একজনা যায় আর একজনা থাকে, সেও ভাবে উনি যাচ্ছেন আমাকেও যেতে হবে। এই জন্য বাবা মরে গেলে বড় ছেলে শ্রাদ্ধ কার্য করে। কেন বড় ছেলে করে? কেন বাবার পরে যাওয়ার রাস্তা হলো বড় ছেলের। তাইতে বাবাকে শ্রাদ্ধ কার্য করে প্রণাম করে বলে, বাবা তুমি তো যাচ্ছ, তুমি তো এনেছিলে জগতে, আমারও তো যেতে হবে। তাই বাবা তুমি যাচ্ছ, যাও, তুমি আমার জন্য জায়গাটা রেখো, আমি তোমার কাছে যাব। এই জন্য শ্রাদ্ধ কার্য আমরা করি, বাবার মুখাগ্নি করি। শাস্ত্রে নিয়ম নাই, বাবার মুখাগ্নি সনাতন ধর্মের গ্রন্থ কিন্তু লেখেনি। তবে মুখাগ্নি অনেক ব্রাহ্মণেরা বোঝেন না, তাই বাবার মুখে আগুন দেওয়া হয়। কিন্তু আগুন তো বাবার মুখে দেওয়া যায় না। কেন? যে বাবা সারাটা জীবন ওই মুখে আমাকে হাজারবার বাবা বাবা বলে ডেকেছে, কত হাজারবার আমাকে খোকা খোকা বলে ডেকেছে, আমি কত নিষ্ঠুর, কত বেঈমান, সেই বাবার মুখে আগুন দেবো, এটা তো শাস্ত্র লিখতে পারে না। তবে এটা হয় কেন? ব্রহ্ম বৈমর্ত পরায় বলছে, মুখাগ্নি কোন শব্দ অর্থ নাই, আছে অগ্নিমুখ। অগ্নিমুখ মানে, অগ্নিমুখ মানে ব্রহ্মার মুখ। ব্রহ্মার এক মুখে আগুন জ্বলত, প্রথম মুখেতে তার বেদুচ্চারণ, দ্বিতীয় মুখেতে সৃষ্টির পালন, তৃতীয় মুখেতে দেবহুতাসন জ্বলে, চতুর্থ মুখেতে সদা হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে। চারটি মাথা ছিল ব্রহ্মার। আস্তে মাস্তে কথা নয়, চুপচাপ বসুন। এইবার এই অগ্নিমুখ ব্রহ্মা ছেলে কি করবে? আহা, কথা নয়, ছেলে কি করবে? আগুন হাতে নিয়ে চিতাকে প্রদক্ষিণ করবে, এটাই নিয়ম। প্রদক্ষিণ করে বলবে, হে অগ্নিমুখ ব্রহ্মা, তোমার মুখ দিয়ে তো আগুন জ্বলে, তাই এই আগুনটা নিলাম। আস্তে, এই আগুনটা নিয়ে আমি প্রদক্ষিণ করছি, হে ব্রহ্মা, আমার বাবা যদি কোনো জ্ঞানে অজ্ঞানে কোনো পাপ করে থাকে, তোমার আগুন দিয়ে সেই পাপটা পুড়িয়ে আমার বাবাকে বিশুদ্ধ তৈরি করে এই জগতে কৃষ্ণ ভক্ত করে জন্ম দিও, এটাই তোমার চরণে। এই জন্য আগুন দিয়ে প্রদক্ষিণ করা হয়, আগুন মুখে দেয় না, এটা শাস্ত্র লেখেনি। কিন্তু অনেক ব্রাহ্মণ তো এগুলো বোঝে না, তাই তো মুখাগ্নি হয়, আমরা ভুল করি। তাহলে শাস্ত্র বলছেন, সেই শ্রদ্ধেয় নমস্য ব্যক্তি চলে যাবেন
আমারও গান করতে আসার কথা নয়, আমি আশেপাশে আর গান করতে আসছিও না, আপনারা জানেন গান আর করছি না, খুব হালকা দুই এক পালা করে করি। কিন্তু যখন আমারই একটা ছেলে বলল বাবা এক পালা গান একটু করবেন, যে ভদ্রলোক আছেন ওই বাড়িতে উনি মুমূর্ষ, উনি চেয়েছেন আপনার মুখের গান শুনবেন, আমি আর না বলতে পারিনি। যিনি জগৎ থেকে চলে যাবেন আমাকে তো যেতে হবে ওনার পিছনে, কি ওনার আগে যাব তাও জানি না, সবাই তো যাবে। উনি বাসনা করেছেন আমার এই অধমের মুখে একটু হরি কথা শুনবে, আমি যাব যত কষ্ট হোক তাই এসেছি। যাই হোক, আমি ভগবানের কাছে কামনা করব উনি যখনই যাবেন জগৎ থেকে যেন তার আত্মা কৃষ্ণ চরণ প্রাপ্তি হয়, সবাই তার জন্য একটু হরিধ্বনি উনধ্বনি দিয়ে নিতাই গৌর প্রমানন্দে বাহু তুলে সবাই একটু বলবেন হরিব হরিব। কেউ তো থাকতে আসেনি, জগতের হাট ফুরিয়ে গেলে যখন হাট হয় একটা হাটে হাজার হাজার মানুষের কলহ, সন্ধ্যার পরে হাটের মানুষ এক এক করে গৃহে যখন চলে যায় সেই খালি হাট পড়ে থাকে, সে হাটে আর কেউ থাকে না। জগতের মাঝে আমরা সবাই হাট করতে এসেছি, যখন হাট করা শেষ হয়ে যাবে যার যার ঘরে ফিরে যাব, হাট হাটের জায়গায় থাকবে। তাইতে বলবো বাবা আর অহংকার মঞ্চে না বসে যে কটা দিন সময় আছে গৌর গোবিন্দ ভজন করে রাখা ভালো, কার কখন চলে যেতে হয় জয় তাই গৌর হরি বল। তাই বলবো মহাজনস্য গতস্য পন্থা, বিচার করতে হবে জগৎ ছেড়ে আমার যেতেই হবে। তাই আমি বলেছিলাম একটা গল্প ছোট্ট বলছিলাম, এই গল্পটা আপনাদেরই বলছি, আমি অনেক হাসানো গল্প করি, আমার মুখে যারা গান শুনেছে অনেক ইয়াং জেনারেশন অনেক শ্রদ্ধা নমস্য ব্যক্তিগণ শুনেছেন, আমি খুব হাসিয়ে হাসিয়ে গান করি, কিন্তু আমার হাসানো আর ভালো লাগে না, মনে হয় সারা জীবন তো হেসে হেসে কীর্তন করলাম এখন একটু ভেসে ভেসে কীর্তন করতে পারি কি দেখি, একটু কৃষ্ণ বলে কান বার বড় ইচ্ছা হয়েছে। তাইতে এতদিন হেসে হেসে যে আনন্দ পেতাম তার চেয়ে দ্বিগুণ বেশি আনন্দ পায় যদি কৃষ্ণ বলে একবার একটু কান দিয়ে পারি, পুরো আশা লাগে, সারাটা জীবন তো কীর্তন করলাম। যাই হোক, প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম বাবা হাটে আসবে, ছেলে বলছে বাবা তুমি তো হাটে যাচ্ছ আমাকে নিয়ে যাবে একটু, বাবা বলেছিল খোকা ও হাটে তো ভিড় হাট বহু লোক হয় বিভিন্ন দোকান বসে, ওই দোকানে গেলে তুই হারিয়ে যাবি। আমি বলেছিলাম বাবা আমি হারাবো না, আমাকে নিয়ে চলো না, আমি তোমার হাত ধরে থাকবো, এই কথাটা ছিল বলা। তাই বাবা বলল দেখ হাত যদি ছেড়ে দিস বাবা হাটের মধ্যে হারিয়ে যাবি, তুই আমাকে আর খুঁজে পাবি না, কথা দিয়েছিলাম যে হাত ধরেই থাকবো। তখন বাবা হাটে নিয়ে আসলো, হাটে যে এসেছে আমার তো জীবনে হাটে আসা অভ্যাস না, বাচ্চা আমি হাটে সেই বিভিন্ন রঙের দোকান দেখলাম, চপের দোকান, পুতুলের দোকান, স্টেশনারি দোকান, খাবারের দোকান, ভেজিটেবিলের দোকান, বিভিন্ন দোকান দেখে আমি যে বাবার হাত ধরে এসেছিলাম হাটে সে বাবার কথা ভুলে গেছি। আমি দোকান দেখতে দেখতে বাবার হাত ছেড়ে দিয়ে হাটের মাঝখানে হারিয়ে গেছি, বড় অপূর্ব তত্ত্ব কথা। যখন হারিয়ে গেলাম হাটে ছিলাম ভালো, যতক্ষণ হাট ছিল ভালো লেগেছিল, যার যার দোকান গুটিয়ে নিয়ে যখন বাড়ি যাচ্ছে বেচাকেনা শেষ হয়ে গেছে সন্ধ্যা নেমে এসেছে, তখন আমার মনে পড়লো আমার সে বাবা কোথায় যার হাত ধরে হাটে এসেছিল, বাবা ও বাবা বাবা গো আর বাবাকে খুঁজে পাচ্ছি না, হাটে হাটে ঘুরছি বাবা কোথায় তুমি দেখা দাও। একজন মিষ্টির দোকানদার এসে বলছে খোকা কি হয়েছে রে,
আমি বলছি আমার বাবা হারিয়ে গেছে। দোকানদার বলছে ভুল করছিস বাবা, জগতে বাবা হারিয়ে যায় না, হারিয়ে যায় সন্তান। সত্যি তাই, বাবা মাকে যদি সন্তান খেতে না দেয়, বাবা মা ভিক্ষা করে খায়, ছেলে বাবা মাকে ভুলে যায়, কিন্তু বাবা মা না খেলেও সন্তানকে ভুলে না। আরে তারা চায় তোকে খেতে দিতে হবে না, দিনান্তে একবার মা বাবা বলে আমাকে ডাকিস। বাবা রে তোর বাবা ভুলে যায়নি, তুই হারিয়ে গেছিস। শোন, যদি বাবাকে পেতে চাস, এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, দেখবি তোর বাবা তুলে নিয়ে যাবে। তত্ত্ব দিচ্ছেন মহাজন। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, জগতে আসতে চেয়েছিলাম, বিশ্বপিতা বলেছিল বাবা রে ওই ভবের হাতে গেলে হারিয়ে যাবি তো রঙের দোকানে, আমরা বলেছিলাম প্রভু নিয়ে চলো, কৃমিকীটের দংশন সইতে পারছি না, হাটে যাব, তোমার চরণ ছাড়বো না, তোমার চরণ ধরে থাকবো। হাটে বাবা নিয়ে এলো, মাতৃগর্ভ থেকে ভবের হাটে এনেছে। যখন আমার জন্ম হলো কি আনন্দ, আমার মুখে মধু দিল, দুধ দিল। আস্তে আস্তে যখন বড় হতে লাগলাম, যার যে আমাকে এনেছিল তাকে ভুলে যেয়ে ক্রিকেট খেলা ধরলাম, ফুটবল খেলা ধরলাম, লুডু খেলা ধরলাম, ক্যারাম বোর্ড খেলা ধরলাম, বাজে কথা বলতে শিখলাম, সিরিয়াল দেখতে দেখলাম, ফেসবুক দেখতে শিখলাম, সবকিছু দেখতে 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 বিবাহ করলাম, বাচ্চা পিল হলো, হাতে পরিণত হলো। হাই হাতের মধ্যে ঢুকে গিয়ে আমি বিশ্বপিতার কথা হারিয়ে গেছি। যখন এই হত্যকাল নেমে এলো, আয়ু সূর্য বসে গেল পাতে, তখন আমার চলে যেতে হবে, তখনই মনে হলো আমার বিশ্বপিতার কথা। তখন দিবানি শিকারি ওই বাবার মতো, ওহে বিশ্বপিতা, ওহে জগত পিতা, তুমি এসো, আমাকে নাও, তোমার চরণ তলে আমাকে জাগা দাও। প্রমাণে তুমি ছাড়া এই জগতে আর কেহ আমার নাই বাবা। বিভিন্ন দোকানে ঘুরে বেড়ায়, একবার দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী বিভিন্ন দোকানে ঘুরে বেড়ায়, মিষ্টির দোকানদারকে গুরুদেব এসে বলছে বাবা রে বিশ্বপিতার কোলে যদি উঠতে চাস, বিভিন্ন জায়গায় ছুটে বেড়াস না, গুরু চরণ ধরে হা কৃষ্ণ গোবিন্দ বলে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, দেখবি বিশ্বপিতা তোকে কোলে করে যেখান থেকে এনেছিল আবার সেখানে নিয়ে চলে যাবে। যাওয়া আসার দুনিয়ায় কেউ আসে কেউ যায়, কেউ থেকেও যায়, কিন্তু চলে তার যেতেই হয়। তাই মহা